হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বার্সান নেচারের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় আমরা পাখির জন্য রসুনের একটু ব্যবহার দেখাবো। রসুন মানে কি, কীভাবে দেই, কীভাবে কাজে লাগাইতেছি, রসুন আমরা ব্যবহার করার পরেই আপনাদেরকে দেখাই। কোনো ভিডিও আমরা যেটা না ইউজ করি, না ব্যবহার করি, সেটা আপনাদেরকে সেই ইনফরমেশনটা দিই না, সেই ব্যাপারে বলি না। তো আজকে সেই গার্লিক রসুনের কথা, রসুনের কিছু উপকারিতা, রসুন কীভাবে দিব পাখিকে, এটা কিন্তু একটা খুবই মানে ভালো একটা ব্যাকটেরিয়া এবং এই যে ফাঙ্গাস, উকুন টুকুন, মাইস, তারপরে পেটের কৃমি টিরমি, এগুলোর জন্য এই রসুনটা খুব ভালো কাজ করে, ঠিক আছে। এটা ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রে এই যে পাখির, এই রসুন নিয়ে আজকে ভিডিওর কথাবার্তা সব। এটা আসলে একটা ন্যাচারাল ভ্যাকসিনেশনও পাখির জন্য, একটা মানে পাখিরা আমরা যদি বলি যে হ্যাঁ টিকা দিব কি না কি দিব, তো এইটা আমরা ওটার পরিবর্তে এই রসুনের পানিটা দিতে পারি। তো রসুনের কয়েকটা মানে ইয়ের কথা বলবো, উপকারিতা, তারপরে কিছু অপকারিতা আছে, এটা কীভাবে দিব এগুলোর কথা বলবো। আসলে রসুনে আছে কি, রসুনে আছে সালফার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম আর ভিটামিন এ, বি, এগুলার মনে করেন সি, এগুলার কোনো মানে অভাব নেই, ঠিক আছে, রসুনে ভরপুর। তো আমি আগে কিন্তু ওই ভিতরের যে ব্যাকটেরিয়া দূর করার জন্য আমি আগে একটা ওষুধ ব্যবহার করতাম, এটা বাদ দিছি এখন। দেখেন এসিমিক 1% ওরাল, এটা বাদ দিছি, এটা আর এখন ব্যবহার করি না, আমার কাছে নাই, শুধু খাপটা আছে আর কি, তাও দেখাইলাম আপনাদেরকে। এটার পরিবর্তে এখন ওই রসুন দিয়ে থাকি। তো রসুন আমরা কী করবো, যাবে দেখা, তো যাবে আছে উপরে আনো, এই যে রসুন একটা, এক ফালি রসুন মানে পুরো একটাই নিছি, একটা নেওয়ার মধ্যে এতগুলো বেরোইছে, এগুলার ওই লম্বা লম্বা করে কাটা কাইটা রাত মানে 1 লিটার পানিতে মনে করেন পুরাটা একটা 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 রসুনের মধ্যে 6-7 পিস হইব আর কি, 6-7টা দানার মতো হইব আর কি। ওই 6-7টারে আমরা কী করবো, লম্বা লম্বি করে এই যে কাইটা কাইটা কুচু কুচু করে কাইটা এই সাইজের লম্বা লম্বা করে কাটবো। কাটার পরে তারপরে রাত্রে ভিজায় রাখবো। ওই ভিজানোটা আমি বলতেছি যে ভিজানোটা বেশি ভিজাবো না, ঠিক আছে, ভিজাইতে পারি মনে করেন যে 4-5 ঘন্টার জন্য ভিজাই দিলাম। রাত্রেবেলায় কী করব, পানি উঠে রাখবো, রাত্রেবেলায় পানি আমরা সাধারণত শীতকালে সবাই পানি উঠে রাখি। উঠানোর পরে দিনের বেলায় না কী করব, এই সকালে একদম সকালে ওই পানিটা যেটা থাকলো 1 লিটারে ভিজিয়ে রাখলাম, 1 লিটার পানির মধ্যে রসুনটা, ওইটা একটু মানে ছাইকা রসুনগুলো ফালাই দিব, পানিটা রেখে দিব, ছাকবো। তারপর ওই পানিটা আপনি আরও মনে করেন যে 1 লিটার পানির যদি পাখি বেশি হয় তাহলে ওইভাবে আপনি মনে করেন 5 লিটার নিলেন, 5 লিটারে ওই 1 লিটার ঢাইলা দিলেন, বেশি পাখিরে একটু একটু করে প্রোভাইড দিয়ে দিলেন। এইটা আবার এটার আমি বলছি এটার এইটা দিব কীভাবে, এটা দিব মাসে সর্বোচ্চ 2 বার অথবা 15 দিনে আমরা 15 দিনে 1 দিন দেন, ঠিক আছে, 15 দিনে 1 দিন দেন, আবার 15 দিনে 1 দিন দেন। দেওয়ার পরে ওই সিস্টেমে দেন, সকালে যখন রাত্রে উঠে রাখবেন সকালে দিবেন, ওরা ঠিক মতো খাবে, কিন্তু বেশি দেওয়া যাবে না। এবং পানিটা ক্ষতিকর দিক হলো পানিটা বেশিক্ষণ, রসুনের একটা বাজে গন্ধ আছে, ওরা কিন্তু ই গন্ধ হয়ে যাবে। আর হলো ক্ষতিকর দিক হলো পানিটা বেশিক্ষণ রাখা যাবে না, কোনোভাবেই পানিটা বেশিক্ষণ রাখা যাবে না। আমরা কী করব, সর্বোচ্চ 3 ঘন্টা আর 2 ঘন্টা রাখলে ভালো, 2 ঘন্টা পাখি সকালে পানি খাওয়ার পরে 2 ঘন্টা পরে আবার নর্মাল সাদা পানি দিয়ে দেবো, এর বেশি কোনোভাবেই রাখবো না। তো রসুনের না কিছু উপকারিতার কথা বলি, আসলে মানে সবাই তো রসুনের কথা শুনলে অনেকে বলে যে এটা পাখির জন্য ক্ষতিকর, এটা পাখির জন্য নিষিদ্ধ কিছু খাবারের মানে দেওয়ার মধ্যে এটাও একটা রসুন একটা নিষিদ্ধ, আসলে তা না। রসুন কিন্তু হেভি মানে পাখি যখন আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই, বিভিন্ন মানে বিভিন্ন ওষুধ খাওয়াই, কিন্তু পাখি মারা যাওয়ার অবস্থা, তখন কিন্তু ওই ওষুধ অ্যান্টিবায়োটিক খায় না খাওয়ায় আপনি ন্যাচারাল এই রসুনের পানি খাওয়ান, খুব ভালো কাজ করবে, ঠিক আছে, দিয়ে দেখেন 15 দিনে 1 দিন, এর বাইরে যাওয়া যাবে না। তো এর আমি 6-7টা একদম মানে
এই ছয় সাতটা উপকারিতা আপনি পাবেন পাবেনই। জাবেদ রেডি করছে রসুন, এই যে কুচি কুচি, এটা আমরা আজকে ভিজে কালকে সকালে দিব আর কি। এই জন্য আজকে যা করছিলাম আজকে এই কালকে দিব বলে আজকে ভিডিওটা করে দেখাইলাম। তো এর বিভিন্ন উপকারিতা আমি বলতেছি। এক হলো আমাদের যে ডিম অনেক সময় জমে না, ফার্টালিটির অভাব হয়, ডিম জমে না। তো আপনি কী করতে পারেন, এটা 15 দিনে একদিন, বেশি করা যাবে না, বা মাসে দুইবার 15 দিনে একদিন করলেন, আবার 15 দিন পার হওয়ার পরে আরেক দিন করলেন মাসে দুইবার, তাহলে ই হলো, এক হলো ইনফার্টিলিটির সমস্যা, ডিম ভালো জমবে, কোনো সমস্যা হবে না। তারপরে রসুন কী করে, আরেকটা 2 নম্বরে রসুন আরেকটা উপকারী হলো প্রোবায়োটিক হিসেবে, মানে পেটের যে সমস্যাগুলো আছে আপনার, ঠিক আছে, পাখির বা মানুষেরও সমস্যা নেই, পেটে যে ওর যে কৃমিটির্মি হয় বা আরও কোনো ব্যাকটেরিয়া থাকলে এই হিসেবে এটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে, পেটের জন্য খুব উপকার। তারপরে রসুনের আরেকটা উপকারিতা হলো পাখিরাও কী করতে পারবে, ব্রিডিং মুডে নিয়ে আসবে, ঠিক আছে। পাখি যে পাখিগুলো আমরা বলেন যে ব্রিড করে না, গিয়ে আসে না, কি ডিম দিতেছে না, ব্রিড করতেছে না, কী করি, আপনি ওরে রসুন এই কাজটাও করে থাকে। তারপর রসুন আরেকটা কাজ করে হলো পাখির যে অনেক পাখি আপনি দেখেন যে তো পাখিরা খাঁচা, ছোটো খাঁচার মধ্যে থাকে, খাইতে খেতে অনেক সময় চর্বি জমে যায়, তো এটা চর্বি কমাইতেও সাহায্য করে। তারপরে অনেক পাখি রয়েছে, আমরা ইয়ের সময় গরমের সময়গুলি হিট স্ট্রোক করে, গরমে স্ট্রোক করে, তারপরে অ্যাটাক করে, পাখিরও একই অবস্থা মানুষের মতো অ্যাটাক, তো এই অ্যাটাকও ইনশাল্লাহ এটা আপনি দেন হবে না। তারপরে হলো ওর যে ইমিউন সিস্টেমটা, যে পাখির যে ভিতরের যে বডি পার্টস পাতি, যে ইমিউন সিস্টেমটা অনেক বুস্ট আপ করবে, অনেক ভালো রাখবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের ইনফেকশান, যে ফাঙ্গাল ইনফেকশন বলেন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বলেন, চোখের ইনফেকশন বলেন, উকুন বলেন, তারপরে পেটের ভিতরে কৃমি বলেন, সব কিছু ঠিক করবে। তারপরে আরও এই শীতকালে আমরা কি, শীতকালে এটা করার বিষয় হলো ঠান্ডা জ্বরে রসুন খুবই, রসুনের পানিটা দেন, বা ঠান্ডা জ্বরও কাটে দেবো পাখির, এই কাজটাও মানে এই উপকারিতাটাও আপনারা পাবেন। তারপরে আরেকটা উপকারিতা, সেটা হলো ইয়ের হইতে পারে, এটা ক্যান্সারের, যে আমরা বলি ক্যান্সারের ক্ষেত্রে যে পাখির যে বিভিন্ন অনেক অস্বাভাবিক কোনো কিছু থাকলে অনেক সময় ক্যান্সারের দিকে চলে যেতে পারে, খুব মারাত্মক অবস্থা যেতে পারে, সেক্ষেত্রেও আমরা কী করব, এই রসুন ব্যবহার করতে পারি। আর আমি তো বলছি ডিওয়ার্মিংয়ের ক্ষেত্রেও, আমি সাধারণত আমি আমার ক্ষেত্রে কী করি, আমি এটা 15 দিন পরে একদিন দিই, আর বাকি যে সময়টা ওই সময়টা আসলে আরেকবার আমি দিই না, আরেকবার আমি নিম পাতা দিই। আপনারা দিয়ে দেখেন নিম পাতা পাখি খুব মানে আপনার অভ্যাস করাইলে নিম পাতা খাবে, নিম পাতাও বুঝবেন যে পুরা ন্যাচারালভাবে মানে একটা যে সমস্যা আছে পেটের সমস্যা বলতেছি যেটা, সেটাও ঠিক করবে, পাখি সুস্থ সবল রাখবে, ব্রিডিংয়ে আসবে, সবই হবে। তো রসুনের উপকারিতা আপনারা একটা ব্যয় করেন, আমি করি এই জন্য আপনাদেরকে, কিন্তু আবারও বলি 3 ঘন্টার বেশি পানি রাখা যাবে না, তাহলে কিন্তু পাখি মানে ওর মরতেও পারে, মানে পাখি মারাও যেতে পারে যদি আপনি বেশি সময় ধরে রাখেন, তো বেশি সময় ধরে রাখা যাবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি, তো আগামীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আর জাবেদ আপনাদের কাছ থেকে এই ভিডিওতে বিদায় নিলাম, আমাদের জন্য দোয়া রাখবেন।